যতই চ্যাটিং আর যতই ডেটিং করা কেন, আসল সিটিং কিন্তু ওপরালার কাছে। বস ভালো তো? হ্যালো গাইস, আই এম কাম উইথ অ্যানাদার ভিডিও। তো কি খবর তোমাদের? আই ডোন্ট নো। তো কথা না বেরিয়ে চলো আজকে ভিডিও শুরু করি। কে বলেছে টিকটক খারাপ? তাদের চোখ কি কানা? তারা চোখে থাকে না, নাকি তারা অন্ধ, নাকি তারা দুধু খায়? বলেন কি কেন? খুব কষ্ট যে বলা। তোমরা যারা টিকটককে ঘৃণা করো, তারা এই মেয়েটিকে ফলো করো। এই মেয়ের মতো মোটিভেশনাল ভিডিও তৈরি করে তোমরা টিকটকে ছাড়ো। দেখো কি সুন্দর মোটিভেশনাল কথা বলে। জি রুকো যারা, সবর করো। এটা কি কইলো? কি করলি কি করলি ফাজিল মেকানিকার? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, সেটা আমি জানি। কত ভালো ভাবছিলাম, কিন্তু তুই এটা কি করলি? আচ্ছা ঠিক আছে, এখন তোকে নিয়ে নারী তুমি কেন চলো ছেলেদের মতো? নারী তোমায় চলতে হবে মা ফাতেমার মতো। মানলাম, তাহলে এটা কার মতো করে চলা? লাইক ড্যাশ এর মতো, যাই হোক বুঝে নিন। কি ভাবছেন, এখানে থেমে আছে? না না, তাহলে দেখুন আরো কি বলে। বর্তমানে আমরা যেটাকে ক্রাশ বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে চোখের জিনা বলেছেন। ভালো কথা, এইভাবে নাচার লুক দিলে মাদ্রাসার হুজুররা পর্যন্ত ক্রাশ খেয়ে যাবে, হাজার হলেও তারা মানুষ। কথা সত্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওল্ড ভিডিওগুলোর কারণেই আমি রোজ খাই, এটা তো স্বাভাবিক বিষয়। আর এর ফলও আমি এখন পাচ্ছি। আল্লাহ সত্যি, আমি বলুম না আমার শরম করে। যা হোক, এতে আপনার কি আর করা? আমার আসলে এগুলো ভালো লাগে, আমার ইসলামের কথা বলতে ভালো লাগে। এটি মিথ্যা বললা, কারণ উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কিছু কখনোই করে না। জি স্যার, আপনি ঠিক বলি আছেন। তো আমার ওল্ড ভিডিওগুলোর জন্য আমি ক্ষমা চাচ্ছি, আই এম সরি। মানে তোমার অবস্থা হলো আমাদের দেশের কতিপয় ডাক্তারের মতো, যারা এক হাতে ফুসফুসের চিকিৎসা করে আর এক হাতে বিড়ি টানে। কও মিথ্যা কথা কইলাম। আর আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা নিজেরা যা বলে সেগুলো নিজেরাই ঠিকঠাক পালনে ব্যর্থ। তাদের একটা কথা বলতে চাই, তোর কপালে জুতা আর বাড়ি হারামি। তাহলে আজকের ভিডিওর মোরাল কি? নিজে যেটুকুতে চলতে পারেন তার বাইরে মানুষকে উপদেশ দেওয়া ঠিক নয়, নইলে এর মতো আপনার কপালেও জুতা আর বাড়ি জুটবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর হ্যাঁ শেয়ার করো, যাতে নিজেরা শিখলেই তো হবে না, অন্যকেও শিখতে সাহায্য করতে হবে, তাই বেশি বেশি করে শেয়ার চাই। আর ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবা, যাতে করে এরকম নতুন ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও।